वेलकम टू मैथ क्लासरूम गाइस, केमन आछो तोमरा सबाई। चले एलाम क्लास टेनेर नतून एकटा भिडियो निये। क्लास टेनेर फाइनल मडल एक्टिविटी टास्क 2021, माने जेटा तोमादेर एखोनो स्कूल थेके देयनि, देबे होयतो बा कोनो कोनो स्कूले बसियेई तोमादेर एटा परीक्षा नेबे। तोमरा एतदिन धरे कि शिखले সেটা নিয়ে তোমরা জানো। এখন তোমাদের সবার স্কুল খুলে গেছে, তো এই ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্কে দেখো নাম্বার দিয়েছে 50 নম্বরের কোশ্চেন আছে, এমসিকিউ আছে 8টা, সত্য মিথ্যা আছে 8টা, সংক্ষিপ্ত উত্তরধর্মী আছে 8টা, দুটো উপপাদ্য আছে এবং দুটো সুদের অঙ্ক আছে। তো এই সব অঙ্ক আমি এই পাঠে খুব সুন্দরভাবে বুঝিয়ে করিয়েছি সহজ ভাষায়, যাতে তোমরা খুব সহজে এগুলো একা একা করতে পারো। এবং এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, হয়তো এটাই তোমাদের টেস্ট পরীক্ষার নাম্বার। কোনো কোনো স্কুলে আলাদা স্কুলের প্রশ্ন করছে টেস্ট পরীক্ষা, কোনো কোনো স্কুলে হচ্ছে না, তো সেই স্কুলগুলিতে এই প্রশ্নতেই হয়তো তোমাদের নাম্বার দেবে। এবং এইগুলো কোনো কোনো স্কুলে তোমাদের স্কুলে বসিয়ে এগুলো করতে দিতে পারে, তাতেই তোমাদের নাম্বার দিতে পারে। তো এই ভিডিওটা খুব সুন্দরভাবে দেখবে, তাতে তোমরা খুব সব অঙ্কগুলোই খুব সুন্দরভাবে সহজভাবে বুঝতে পারবে এবং পরবর্তীকালে একা একাই করতে পারবে। যখনই দিক না কেন, তোমাদের ফাইনাল পরীক্ষায় এই অঙ্কগুলো বা এই ধরনের যে কোনো অঙ্কই পরীক্ষায় আসুক না কেন, তোমরা একা একাই করতে পারবে। এবং সেইভাবেই ভিডিওগুলোতে আমি অঙ্ক বোঝাই, তো ধৈর্য ধরে একটু দেখো। সব অঙ্ক বোঝাতে গেলে হয়তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে। একের দাগটা কি বলছে দেখো, একের এক এমসিকিউ, বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো। এই যে চারটে অপশান আছে এদের মধ্যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটা? তো দ্বিঘাত সমীকরণ সম্পর্কে আমরা কি জানি, দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে কোনো চলরাশির সর্বোচ্চ পাওয়ার, একটা সমীকরণের কোনো চলরাশির সর্বোচ্চ পাওয়ার যদি দুই হয় বা স্কোয়ার হয়, তখন তাকে আমি সেই সমীকরণটাকে বলতে পারি দ্বিঘাত সমীকরণ। মানে সর্বোচ্চ পাওয়ার দুই হতে হবে, তার বেশি হলে হবে না। তো এই সম্পর্কে তোমরা আগেই জানো। তো দেখো, এটাকে যদি আমি এক্স ইন্টু এক্স স্কোয়ার যদি গুণ করি, প্রথমেই চলে আসছে এক্স কিউ, তারপরে আছে এক্স মাইনাস এক্স, মানে মাইনাস এক্স হবে, মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু জিরো, এরকম কিছু একটা আছে, বা মানে এক্সের সর্বোচ্চ পাওয়ার তিন আসছে, তার মানে এইটা আমার দ্বিঘাত সমীকরণ নয়। বি একটা দেখো, এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, দুটো মিলে হবে এক্স টু দি পাওয়ার ফোর, তার মানে এটাও আমার দ্বিঘাত সমীকরণ নয়। কিন্তু এটা দেখো, এক্স ইন্টু এক্স কি হয়, এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এক্স ইন্টু ওয়ান এক্স মাইনাস এক্স ইকুয়াল টু জিরো, বা এটা পরের লাইনে আমার হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইকুয়াল টু জিরো। দেখো সর্বোচ্চ ঘাত আমার দুই আছে, এক্সের সর্বোচ্চ ঘাত দুই আছে, দুইয়ের ওপরে কোনো পাওয়ার নেই, তার মানে আমি বলতে পারি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান সি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটাতে একটাই আছে, এর একের বেশি পাওয়ার নেই, সুতরাং এটাও দ্বিঘাত হলো না। দুয়ের দাগ বলছে, এই যে সমীকরণটা দিয়েছে টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, এই সমীকরণটির দুটি বীজ কী কী? তো এই সমীকরণের দুটো বীজ নির্ণয় করার খুবই সহজ অঙ্ক। দুয়ের দাগ দেখো, টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি, এটার ইকুয়াল টু জিরো সমীকরণটা আছে। তো আমরা একটা মিডিল টার্ম বলো যাই বলো না কেন, তো সেইগুলো সমাধান করে একদম লাস্ট লাইনে এটা আসে, তারপর আমরা দুটো পার্ট করি হয় অথবা, তাই তো? তাহলে হয় টু এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো, এখান থেকে আমরা লিখতে পারি টু এক্স ইকুয়াল টু মাইনাস টুটা এদিকে গেলে হবে প্লাস টু, বা এক্স ইকুয়াল টু টু বাই টু কেটে গেলে হবে ওয়ান, বোঝা গেছে? অথবা এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, বা এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি। তাহলে এক্সের মান কী কী হলো, একটা হলো এক, একটা হলো মাইনাস থ্রি, এটাই হলো এক্সের দুটো ভ্যালু বা এই সমীকরণের সমাধান। এক্স ইকুয়াল টু ওয়ান এবং মাইনাস থ্রি, কতই আছে অপশান সি, ওয়ান মাইনাস থ্রি। ওকে, তারপরের দাগটা বলছে দেখো, তিনের দাগটা, যে বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকা দু বছরের সুদ, ওই একই হারে 100 টাকার এক বছরের সুদের কত হবে, দ্বিগুণ, এক চতুর্থাংশ, অর্ধেক না সমান? বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকা দু বছরের সুদ কত হয় সেটা আগে বের করি। এই একটা পার্ট আছে এবং এই একটা পার্ট আছে, দুটো পার্টে অঙ্কটা বিভক্ত, তো দুটো পার্টে সুদ কত হবে সেটাই আমাকে বের করতে হবে। তাহলে প্রথমের ক্ষেত্রে কি বলেছে, যে 50 টাকা দু বছরের সুদ, দেখো তিনের দাগ, মানে প্রথম ক্ষেত্রে আমি লিখতে পারি পি ইকুয়াল টু 50, ওকে, টি ইকুয়াল টু কত, টি মানে আমি জানি সময়, সেটা হচ্ছে দু বছর,
আর 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 ইকুয়াল টু 10%, তাহলে সুদ মানে আই ইকুয়াল টু আমি কি জানি পিটিআর বাই 100 সমান সমান পি মানে 50 ইন্টু টি মানে 2 ইন্টু আর মানে 10 বাই 100, শূন্য শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলে হবে, 5 × 10 10 টাকা। প্রথম ক্ষেত্রে আমার সুদ বেরোলো 10 টাকা। এবার দ্বিতীয় ক্ষেত্রে বের করি, দ্বিতীয় ক্ষেত্রে আমার পি সমান সমান কত, 100 টাকা, টি সমান সমান 1 বছর, টি সমান সমান 1 বছর, এবং আর সমান সমান কত বলেছে, ওই একই হারে, একই হারে মানে আগে যে হারটা ছিল 10% হারে, সেই হারে আবার একই হবে মানে 10%, আর ইকুয়াল টু আবার আমার 10%। তাহলে আই ইকুয়াল টু কত, পিটিআর বাই 100, নিশ্চয়ই পি মানে 100 ইন্টু টি মানে 1 ইন্টু আর মানে 10 বাই 100, তাহলে 100 100 কেটে গেলে আমার থাকছে কত, 10 টাকা। তাহলে দুটো ক্ষেত্রেই আমার বেরোচ্ছে 10 টাকা, তার মানে আমি কী বলতে পারি, সুদ দুটো সমান, অপশান ডি। রাইট অ্যান্সার হলো অপশান ডি। চারের দাগ, ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ ও আর এস দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। তাহলে আমি এখানেই করি, অঙ্কটা মুখে মুখে বলা যায় তবুও আমি তোমাদের একটু ছবি এঁকে করিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ ও আর এস দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, এটা হচ্ছে চারের দাগ, একটা বৃত্ত আঁকি ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ এই একটা, পি কিউ এবং আর এস এই দুটো সমান দৈর্ঘ্যের জ্যা। বলেছে ও বিন্দু থেকে, ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব 8 সেমি, পি কিউ এর দূরত্ব এইটা আমার বলেছে 8 সেমি, তাহলে আমার বের করতে হবে ও বিন্দু থেকে আর এস এর দূরত্ব কত, মানে এই ও বিন্দু থেকে আর এস এর দূরত্ব এই দূরত্বটা কত আমার সেটা বার করতে হবে, এই দূরত্বটা। তো তোমাদের অঙ্কে আছে বা উপপাদ্যে আছে, যাই হোক না কেন, যে তোমরা নিশ্চয়ই এটা শুনেছো, একই বৃত্তে সমান দৈর্ঘ্যে জ্যাগুলি কেন্দ্র থেকে সমদূরবর্তী, একই বৃত্তের দুটি জ্যাগ দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তারা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করে, তার মানে কেন্দ্র থেকে পিকিউ এর দূরত্ব যদি 8 সেমি হয়, কেন্দ্র থেকে আর এস এর দূরত্ব আমার 8 সেমি হবে, অ্যান্সার হবে 8 সেমি, অপশান এ। তারপরে পাঁচের দাগটা দেখো, পাঁচের দাগটা বলছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে, ও কিউ সমান 9 সেমি, পিও সমান 15 সেমি, হলে পি কিউ এর দৈর্ঘ্য কত, এটাও একটু ছবি আঁকি তাহলে তোমরা বুঝতে পারবে ভালোভাবে। পাঁচের দাগ, প্রথমে বলছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, বৃত্তটা আগে এঁকে নিই, বৃত্ত তো ডিম হয়ে যাচ্ছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ একটা বিন্দু পি, বহিঃস্থ বিন্দু পি থেকে, আমি বহিঃস্থ বিন্দু এটা নিই পি, এই বহিঃস্থ বিন্দু পি থেকে বৃত্তের স্পর্শক, বৃত্ততে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে, এখান থেকে আমি ধরলাম এই একটা স্পর্শক, এটা এটা বৃত্তকে এই জায়গাটায় কিউ বিন্দুতে স্পর্শ করে। এখন ও কিউ সমান 9 সেমি, ও কিউ এটা হচ্ছে আমার 9 সেমি, তারপরে পিও, পিও মানে এই দৈর্ঘ্যটা পিও, এটা আমার 15 সেমি, তাই তো? তাহলে পি কিউ এর দৈর্ঘ্য কত, এই যে পি কিউ এই দৈর্ঘ্যটা কত, এটা বার করতে হবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এবং এই ত্রিভুজটা কী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যার এইটা সমকোণ, যার এইটা সমকোণ, তাই তো? তো এটা সমকোণী ত্রিভুজই হবে, কারণ বৃত্তের কেন্দ্র থেকে যদি স্পর্শকের ওপর কোনো রেখা টানা হয় তাহলে সেটা লম্বই হয়, ওকে? তো এইটা একটা সমকোণী ত্রিভুজ, যার এইটা 90 ডিগ্রি, এইটা সমকোণ। তো এই সমকোণের যে বিপরীতটা, বিপরীত যে বাহুটা, সেটাকে আমরা কী বলি, অতিভুজ। তো পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কী জানি, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে এখানে পি ও স্কোয়ার, ও পি স্কোয়ার সমান সমান লম্ব, মানে পি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার, ও কিউ স্কোয়ার। তো এখান থেকে আমরা ওপি, ওপির দূরত্ব জানি 15 সেমি, তার মানে 15 স্কোয়ার সমান সমান পি কিউ এর দৈর্ঘ্যটা আমাকে বার করতে হবে, তাহলে পি কিউ স্কোয়ার, পি কিউ স্কোয়ার রাখি, প্লাস ও আর মানে ও কিউ, সরি, ও কিউ এর দৈর্ঘ্য এখানে 9 সেমি, মানে এখানে 9 স্কোয়ার,
তাহলে এখান থেকে আমি এই যে পিকিউ এর দৈর্ঘ্যটা আমাকে বার করতে বলেছে, তা পিকিউ সমান সমান কি পাই, বা পিকিউটাকে যদি আমি এই সাইডে নিয়ে আসি, পিকিউ স্কোয়ার সমান সমান এখানে ছিল 15 স্কোয়ার, 9 স্কোয়ারটা এদিকে গেলে হবে -9 স্কোয়ার, বা পিকিউ সমান সমান √15 স্কোয়ার -9 স্কোয়ার, এইদিকে স্কোয়ার ছিল, এটাকে তুলতে গেলে এইদিকে আমার রুট করতে হবে। ওকে, তো অপশানে দেখো এই জিনিসটাই আছে, অপশান বিতে 15√15 স্কোয়ার -9 স্কোয়ার, এত সেমি, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বোঝা গেছে। তারপরে ছয়ের দাগটা দেখো কি বলছে, বলছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে। দুটো নিরেট গোলক, দুটো গোলক দিয়েছে যাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে 25:16, তাহলে তাদের আয়তনের অনুপাতটা কত হবে, এটা আমাকে বার করতে হবে আয়তনের অনুপাত। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমাকে যেটা বলে দিয়েছে যে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তো আমি ধরে নিলাম বৃত্ত দুটি ব্যাসার্ধ R1 ও R2, ধরি বৃত্তের ব্যাসার্ধ IV, ধরি বৃত্ত না গোলক, গোলকের ব্যাসার্ধ মানে দুটি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2, এটা আমি ধরে নিলাম দুটি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2, তাহলে এখন তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমাকে দিয়ে দিয়েছে 25:16। তো তাদের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমি কি জানি, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো বক্রতল মানে একটা বৃত্তের সমগ্রতলের ক্ষেত্রফল, যার সূত্র হচ্ছে 4πr² এটা হচ্ছে একটা গোলকের সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফল। তো আমি দুটোর ক্ষেত্রফল একটা R1 দিলাম আর একটা দিলাম 4πr² দুটোর বক্রতলের অনুপাত সমান সমান আমার কত, এখানে দিয়েছে যেটা 25:16, 25:16 সমান সমান 25/16। ওকে, তো এখান থেকে দেখো 4π উপর নিচে কেটে যাচ্ছে, তাহলে আমি কি পাচ্ছি R1/R2 তার হোল স্কোয়ার সমান সমান 25/16, আমি 25 জানি 5 স্কোয়ার আর 16 জানি 4 স্কোয়ার, এতে দুটোর হোল স্কোয়ার। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে R1/R2 সমান সমান 5/4, তাই তো, এটা আমি বলতে পারি R1/R2 সমান 5/4, এইটা আমার থাক। এবার আমার চেয়েছে যেটা, সেটা হলো আমাদের তাদের আয়তনের অনুপাতটা নির্ণয় করতে হবে, আয়তনের অনুপাত। তাহলে একই রকমভাবে আমি করব, প্রথমটার আয়তন কত হবে, একটা গোলকের আয়তন হচ্ছে 4√3πr³, তাহলে প্রথমটার আয়তন R1, যেহেতু প্রথমটার ব্যাসার্ধ আমি ধরে নিয়েছিলাম R1, এবং দ্বিতীয়টার আয়তন কত হবে 4√3πr² তার কিউব, যেহেতু আমি দ্বিতীয়টার ব্যাসার্ধ R2 ধরে নিয়েছিলাম। তাহলে এইটা সমান সমান আমি কী পাচ্ছি, 4√3 পাই কেটে যাচ্ছে, R1/R2, R1/R2 মানে R1³/R2³ সমান সমান R1/R2 তার হোল কিউব সমান সমান R1/R2 মান আমি কি জানি 5/4, এটা আমি জানি 5/4, তাহলে R1/R2 জায়গায় আমি 5/4 বসিয়ে দিই, তার মানে আমি বলতে পারি 5/4 তার হোল কিউব মানে 5³/4³। তো 5³ মানে কত, 5³ 5×5=25, 5×5=125, 4³ মানে 4×4=16, 4×16=64, তাহলে অতএব তাদের আয়তনের অনুপাত হবে 125:64, তাদের আয়তনের অনুপাত 125:64, অপশান ডি 125:64, এটা হচ্ছে তাদের আয়তনের অনুপাত। তারপর দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, আমি একসাথে ছবিটা আঁকি বুঝতে পারবে। এই অঙ্কটা যেহেতু এই অঙ্কগুলো আগেও তোমাদের ছিল, মানে তোমাদের আগের মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকেই দিয়েছে, তো সেহেতু আগে করানো আছে, তবু আবার নতুন করে আমি সব ধরে ধরে বোঝাচ্ছি। ভিআইআই সাথে দেখ, বলছে দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, দুটো বৃত্ত আমি এই একটা বৃত্ত এবং এই একটা বৃত্ত, যারা পরস্পরকে এই যে এখানে সি বিন্দুতে, এখানে এই যে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, বাইরের দিক থেকে স্পর্শ মানে বহিঃস্পর্শ। ওকে, তো এবার বলেছে
এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক মানে যে স্পর্শকটা দুটো বৃত্তকেই স্পর্শ করে যাবে, দুটো বৃত্তকেই যে স্পর্শকটা স্পর্শ করে যাবে। এ বি আমি ধরলাম এটা এ, এটা বি। ওকে, তো তারপরে বলেছে যে বৃত্ত দুটি সাধারণ স্পর্শক এ বি বৃত্ত দুটিকে এ ও বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ সি বি এর পরিমাপ কত? এ সি বি মানে কোনটা? এ সি বি এই কোনটা, আমার এই কোণটা কত ডিগ্রি আমাকে সেটা নির্ণয় করতে হবে। এই কোণটা আমার কত ডিগ্রি, টোটাল এই কোণটা কত ডিগ্রি? টোটাল এই কোণটা 90 ডিগ্রি হবে, কারণ এটা একটা তোমাদের উপপাদ্য আছে, সেই উপপাদ্যটা আমি তোমাদের বইতে দেখিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ ব্যাখ্যা করার এই ভিডিওতে করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। সো এখন অনেক প্রশ্ন বাকি আছে, সবই এমসিকিউগুলো হচ্ছে, তো আমি দেখিয়ে দিচ্ছি বইতে কোথায় হবে। এইটার অ্যান্সার হবে 90 ডিগ্রি, আগের থেকে তোমরা জেনে রাখো অ্যান্সার 90 ডিগ্রি। এই যে অপশান ডি অ্যান্সার 90 ডিগ্রি এইটা, আর সেটা হচ্ছে আছে তোমাদের বইয়ের 217 পৃষ্ঠা, 217 পৃষ্ঠা এই যে উপপাদ্যটা আছে, এখান থেকে তোমরা দেখতে পাবে যে আর এ এস সমান সমান এক সমকোণ। আর এ এস মানে কোন কোনটা? এইটা আর এ এস মানে এই কোণটা, এখানে যে কোণটা চেয়েছে এখানেও সেই কোণটাই আছে, এটা সমান সমান এক সমকোণ, ওখানে প্রুফ করা আছে তোমরা বইতে। এই উপপাদ্যটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। ওকে, তাহলে চলে যাই পরের অঙ্কে। দেখো পরের অঙ্ক যেটা বলছে যে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে তাহার ব্যাসার্ধ কত হবে? একটা নিরেট অর্ধগোলক যা সমগ্র তলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, আমাকে বার করতে হবে তার ব্যাসার্ধ। তাহলে আমি প্রথমে ওই যে অর্ধগোলকটা আছে তার ব্যাসার্ধ আমি ধরে নিই, ধরি ব্যাসার্ধ সমান সমান আর সেমি, বিআইআই ধরি ব্যাসার্ধ সমান সমান আর সেমি। তাহলে আমাকে যেটা বলেছে এখানে বলে দিয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি। তো সমগ্র, অতএব সমগ্র তলের সূত্র আমরা কী জানি, একটা অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3πr² এটা হচ্ছে একটা অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 3πr² এইটা সমান সমান কী পাচ্ছি আমি 147 পাই, এখানে বলেই দিয়েছে, তাহলে এইটা সমান সমান 147 পাই। এই সমীকরণটা থেকে আমাদের আর এর মানটা নির্ণয় করতে হবে, যেহেতু আমাদের এখানে ব্যাসার্ধ কত হবে সেটা চেয়েছে, তো ব্যাসার্ধ আমি আর ধরে নিয়েছি, তার মানে এখান থেকে নিশ্চয়ই আমার আর এর মানটা নির্ণয় করতে হবে। তো দুদিক থেকে দেখো পাই পাই কেটে যাচ্ছে, তাহলে আমি পাচ্ছি আর স্কোয়ার সমান সমান 3টাকে যদি ওইদিকে পাঠিয়ে দিই তাহলে হবে 147/3, কাটাকাটি হলে হবে 3×4=12, 3×9=27, 49, তাহলে আমি পাচ্ছি যে r² = 49 বা r = √49, মানে এইদিকে স্কোয়ার তুলতে গেলে এইদিকে রুট ওভার করে দিতে হয়। তো রুট ওভার 49 মানে কি? আমরা জানি √49 মানে 7×7=49, তো রুটের থেকে দুটো একই সংখ্যা নিয়ে একটা সংখ্যা বাইরে বেরোয়, তার মানে অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 7 সেমি, অপশান সি ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি। বোঝা গেছে? তারপরে সত্য মিথ্যাগুলো, সত্য মিথ্যা 2-1 প্রথমটা বলছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 হবে। একটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য, মানে একটা ঘনক ছিল, প্রথমে একটা ঘনক ছিল, তো সেই ঘনকটাকে কী করা হয়েছে, একটা ঘনক, তো প্রত্যেক ধারের দৈর্ঘ্যকে অর্ধেক করেছে, প্রত্যেক ধারের দৈর্ঘ্যকে অর্ধেক করা হলে এরকম একটা ছোটো ঘনক তৈরি হয়েছে। ওকে, তো প্রত্যেক ধারের দৈর্ঘ্যকে অর্ধেক করা হলে এরকম একটা ছোটো ঘনক তৈরি হবে। তখন বলেছে যে প্রথম ঘনকটার আয়তন ছোটো ঘনকের 1/8, ছোটো ঘনকের আয়তন বড়টার 1/8, এটা আমাকে দেখতে হবে সত্য কি মিথ্যা। তো তার জন্য আমাকে অঙ্ক করে দেখতে হবে, তো দেখো কীভাবে করি। তাহলে আমি ধরে নেব, ধরি প্রথম ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2-1, ধরি প্রথম ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য, প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান সমান এ একক, এটা আমি ধরে নিলাম প্রথম ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য, তাহলে তার আয়তন কত হবে? আয়তন আমরা ঘনকের আয়তন জানি a³, এত ঘন একক,
এটা হচ্ছে প্রথম ঘনকের আয়তন, আর আয়তনের সূত্র বাহু কিউব, বাহু যদি এ হয় তাহলে আয়তন হবে এ কিউব, বোঝা গেছে? এবার পরবর্তীকালে কি করেছে, যে ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হয়েছে, তাহলে অর্ধেক করা হলে এখন নতুন ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য কত হবে, প্রতিটি ধারের দৈর্ঘ্য আগে ছিল a একক, এখন অর্ধেক করা হয়েছে, তার মানে এখন হবে a বাই টু একক, এখন কত হবে a বাই টু একক, তাহলে এখন আয়তন কত হবে, অতএব এখন নতুন ঘনকটির আয়তন হবে এই যে বাহু কিউব, এখন বাহু যদি a বাই টু হয় তার আয়তন হবে a বাই টু তার হোল কিউব, এত ঘন একক, ঘন একক, তাহলে একের মানে এ বাই টু মানে এটা হবে এ কিউব বাই দুইয়ের কিউব, মানে দুই দুগুণ চার, চার দুগুণ আট, এত ঘন একক। তো এইটা সমান সমান কী পাচ্ছি, ওয়ান বাই এইট ইন্টু এ কিউব, মানে প্রথমটার একের আট গুণ, যেটা বলেছে সেটা সম্পূর্ণ সত্যি কথা বলেছে, প্রথম ঘনকের আয়তনের একের আট অংশ হবে, আমার এখানে সেটাই বেরোলো, প্রথম ঘনকের আয়তন ছিল এ কিউব, তার একের আট অংশ হয়েছে, তার মানে এটা কি একদম সত্য বা ট্রু, প্রথমটা সত্য। দ্বিতীয়টা দেখো কি বলেছে, যে এ বাই টু ইকুয়াল টু বি বাই থ্রি ইকুয়াল টু সি বাই ফোর হলে এ ইস টু বি ইস টু সি ইকুয়াল টু ফোর ইস টু থ্রি ইস টু টু হবে, এটা এখান থেকেই বলে দেওয়া যায়, এ বাই টু, আচ্ছা আমি করে দেখিয়ে দিচ্ছি দুয়ের দ্বার, যে এ বাই টু ইকুয়াল টু বি বাই থ্রি ইকুয়াল টু সি বাই ফোর ইকুয়াল টু কে, ধরে নিলাম একটা, ধরে নিলাম এই তিনটে ইকুয়াল টু কে, তাহলে আমি এখান থেকে পাচ্ছি এ বাই টু ইকুয়াল টু কে, বা আবার বি বাই থ্রি ইকুয়াল টু কে, আবার আমি লিখতে পারি সি বাই ফোর ইকুয়াল টু কে, তো প্রথম থেকে আমি পাচ্ছি এ ইকুয়াল টু দুইটাই দিকে চলে গেলে হবে টু কে, বি ইকুয়াল টু থ্রি কে, একই রকমভাবে সি ইকুয়াল টু ফোর কে, তাহলে আমার বার করতে হবে এ ইস টু বি ইস টু সি এর মান, তাহলে অতএব এ ইস টু বি ইস টু সি সমান সমান আমি কী পাচ্ছি টু কে, বি এর মান হচ্ছে থ্রি কে, সি এর মান হচ্ছে ফোর কে, তা তিনটে যদি আমি কে আউট করে দিই বা কেটে দিই তাহলে আমি কী পাচ্ছি টু ইস টু থ্রি ইস টু ফোর, আমার উত্তর হওয়া উচিত টু ইস টু থ্রি ইস টু ফোর, কিন্তু এখানে বলেছে ফোর ইস টু থ্রি ইস টু টু, তার মানে এটা মিথ্যা, বোঝা গেছে? চলো পরের অঙ্কে, তিনের দাগটা বলছে দেখো, আসল পি টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর পার্সেন্ট হলে দ্বিতীয় বছরের মূলধন পি আর বাই একশো, তাই কি হবে, দ্বিতীয় বছরের মূলধন এইটার সাথে যে সুদটা তার সাথে আবার আগের বছরের যে আসল যেটা বেরিয়েছে, আমি ধরে নিলাম এই টাকাটা সুদ বেরিয়েছে কিন্তু এর সাথে আগের বছরের আসলটাও যোগ হবে, এটা চক্রবৃদ্ধি সুদের নিয়ম, বোঝা গেছে? দ্বিতীয় বছরের মূলধন কী হয়, প্রথম বছরে আমরা যে সুদটা পাচ্ছি তার সাথে আসলটা যোগ করে পুরো সুদে আসলে যেটা হবে সেটাই হবে আমাদের দ্বিতীয় বছরের মূলধন, তার মানে এইটা আমি কিছু না করেই এখান থেকে ডাইরেক্ট মিথ্যা বলে দিতে পারি, কারণ এর সাথে আগের বছরের যে আসল সেইটা আমার যোগ করা নাই। হলো তাহলে চারের দাগটা বলছে দেখো, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস, ও কেন্দ্রবৃত্তের এবি একটি ব্যাস, এটা একটা ব্যাস আমরা দেখেই বুঝতে পারছো, বৃত্তের ভিতরে কিউ একটি বিন্দু, এটা হচ্ছে বৃত্তের ভিতরের একটি বিন্দু, তো এ কিউবি সর্বদা সূক্ষ্ম কোণ হবে, এটা একদম সম্পূর্ণ মিথ্যা। কেন মিথ্যা, না এই কোণটা আমি কী জানি, একটা অর্ধবৃত্তস্থ কোণ সবসময় সমকোণ হয়, একটা ও কেন্দ্রবৃত্তের এবি একটি জ্যা, এবং যেটা প্রথমে বলে দিয়েছিল এপিবি, এই যে এই ছবিটাই আমি এখানে আঁকছি, এপিবি এটা কি 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তো একটা অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়, তো এর থেকে কোণটা যত আমার ভিতরে আঁকা হবে তত কি কোণটারও বড় হবে আস্তে আস্তে, কোণটা যত ছোট হবে তত এই কোণের মান আস্তে আস্তে বড় হবে, বোঝা গেছে? তার মানে আস্তে আস্তে 90 ডিগ্রি থেকে বড় হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে না, এটা সূক্ষ্ম কোণ হবে না, এটা সূক্ষ্ম কোণ হবে না, এটা সর্বদা স্থূল কোণ হবে, মানে এর এই যে বৃত্তের ভিতরে যদি কোনো কোণ আঁকা হয় অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তা তার থেকে যদি আস্তে আস্তে নিচে নামানো হয় তাহলে আলটিমেটলি কোণের মানটা বৃদ্ধি পাবে, এটা একটা তোমরা নিজেরা চোখে দেখেই বুঝতে পারবে, এটা আর কিছু করা বা বলার মতন কিছু নেই। পাঁচের দাগটা দেখো,
त्रिभुज ए बी सी एर बी सी बाहुर ऊपर डी एमन एक बिंदु जे एडी लम्ब बी सी एक त्रिभुज ए बी सी आछे त्रिभुज ए बी सी तार बी सी बाहुर ऊपर डी एमन एक बिंदु जेन एडी लम्ब बी सी है एडी लम्ब बी सी सुतरां ए बी डी माने ए त्रिभुजटा एवं सी ए डी सी ए डी माने ए त्रिभुजटा ए दुटो त्रिभुज सदृश बा सदृश कोण एटा सत्य এটা সত্য কারণ এটা একটা সদৃশ্যতা চ্যাপ্টারে একটা উপপাদ্য আছে যে একটা ত্রিভুজের এই বাহুটার উপর যদি লম্ব টানা হয় তাহলে এই দুটো ত্রিভুজ যে দুটো ত্রিভুজ সেই দুটো ত্রিভুজ পরস্পরের সঙ্গে সদৃশ হবে আবার এই দুটো ত্রিভুজটা মূল ত্রিভুজের সঙ্গে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা সদৃশ হবে হবেই এটা এটা একটা উপপাদ্যের অংশ তো এটা সত্য আলটিমেটলি তারপরে ছয়ের দাগটা দেখো বলছে শুভেন্দু ও নৌষদ 1500 এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে এক বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা তো এটা সত্য কি মিথ্যা আমাদের কোষে দেখতে হবে তো প্রথমে শুভেন্দু আর নৌষদের মূলধনের অনুপাতটা বের করি শুভেন্দু ইস টু নৌষদ ভি আই ছয়ের দাগ শুভেন্দু ইস টু নৌষদ সমান সমান 1500 ইস টু 1000 কাটাকাটি করলে আমি বলতে পারি 15 ইস টু 10 কাটাকাটি করে বের করছি আবার যদি আমি 5 দিয়ে কাটি তাহলে হবে 3 5 15 5 2 10 এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত 3 ইস টু 2 তো তারপরে কি বলেছে যে এক বছর পরে 75 টাকা ক্ষতি হয়েছে তাহলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা আমার শুধুমাত্র শুভেন্দুর কত ক্ষতি হয় সেটা বের করতে হবে তাহলে আমি এখানে শুধু শুভেন্দুর ভাগারটা বের করি শুভেন্দুর ভাগহার সমান সমান 3/3/2/5 এটা হলো শুভেন্দুর ভাগার তো বছরের শেষে মোট ক্ষতি 75 টাকা মোট ক্ষতি 75 টাকা হলে শুভেন্দুর ক্ষতি হয় শুভেন্দুর ক্ষতি 75 × 3/5 এটা হলো শুভেন্দুর ক্ষতি কাটাকাটি করে 5 15 75 3 15 45 টাকা শুভেন্দুর ক্ষতি হয় 45 টাকা কিন্তু এখানে বলেছে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা তার মানে অঙ্কটা বা উত্তরটা ভুল স্টেটমেন্টটা ভুল এটা ফলস ছয়ের দাগ দেখো পাশের চিত্রে এসটি সমান্তরাল কিউআর এসটি কিউআর এর সঙ্গে সমান্তরাল তাহলে পিকিউ বাই পিএস সমান সমান পিআর বাই পিটি এটা ঠিক একদম ঠিক এটা সদৃশ্যতার চ্যাপ্টারেই আছে এটা একদম ঠিক চোখ বুঝে তোমরা ঠিক দেবে ঠিক আছে এর এখন ব্যাখ্যা করছি না অনেক বড় হয়ে যাচ্ছে সদৃশ্যতা যখন চ্যাপ্টার করব তখন এর ব্যাখ্যা আমি করে দেবো এখন তোমরা শুধু ঠিক লিখে রাখো তারপরে বলছে শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতা দ্বিগুণ হলে একটা শঙ্কু এই শঙ্কু কেমন দেখতে হয় এই একটা শঙ্কু এটা হচ্ছে শঙ্কু তো শঙ্কুর এই ভূমিটা একটা বৃত্ত আমরা জানি তো এটা হচ্ছে বলে ভূমির ব্যাসার্ধ এটাকে আমরা বলি আর এইটা হচ্ছে শঙ্কুর উচ্চতা এবং এইটাকে আমি বলি শঙ্কুর তির্যক উচ্চতা মানে পাশে তির্যকভাবে যেটা আছে সেটা হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা তো এখানে যেটা বলেছে শঙ্কুর উচ্চতা যদি তির্যক উচ্চতা যদি উচ্চতার দ্বিগুণ হয় আমি ধরলাম এইটা এইচ উচ্চতা এইচ তাহলে তির্যক উচ্চতা হবে এখানে প্রশ্নানুসারে 2h তির্যক উচ্চতা উচ্চতার দ্বিগুণ মানে উচ্চতা এইচ হলে তির্যক উচ্চতা হবে 2h তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কত হবে শঙ্কুর ব্যাসার্ধটা কত হবে আমার ব্যাসার্ধটা জানতে হবে মানে আর এর মানটা আমাকে জানতে হবে তো দেখো একই রকম এরকম ধরনের অঙ্ক আগেবারটা করেছি এইটা কি এই ভিতর থেকে যদি আমি শুধু এই ত্রিভুজ যেটা আমি দেখতে পাচ্ছি এই ত্রিভুজটাকে যদি আমি বার করে আনি তাহলে আমি এরকম ধরনের পাচ্ছি একটা ওকে এটা একটা সমকোণী ত্রিভুজ তাই তো এটা হচ্ছে আমার যে ভূমির ব্যাসার্ধ আর এটা হচ্ছে আমার উচ্চতা এইচ আর এটা হচ্ছে তির্যক উচ্চতা 2h তো এখান থেকে আমি কি পাই 2h² মানে এটা অতিভুজ অতিভুজ স্কোয়ার মানে 2h² সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে h² প্লাস r² তা আমাকে এখানে বার করতে হবে কি বার করতে হবে শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা ইন্টু √3 কি হবে সেটাই আমার দেখাতে হবে তাহলে শঙ্কুর ব্যাসার্ধ মানে r এর মানটা বার করতে হবে তাহলে r কে আমি এই সাইডে নিয়ে আসি তাহলে অতএব r² সমান সমান এখানে আছে 2h তার হোল স্কোয়ার মানে 2 2 4 h² আর এই h² এদিকে গেলে হবে -h² বা r² সমান সমান 3 h² 4 h² থেকে -h² মানে বিয়োগ করলে হবে 3 h² বা r = এদিকে আমি রুট করে দেবো 3
এই যে স্কোয়ার, মানে এখানে স্কোয়ার ছিল, স্কোয়ারটা তুলতে গেলে আমার এদিকে রুট হয়ে যাবে। তাহলে বা আর ইজ ইকুয়াল টু কী পাচ্ছি আমি, রুট থ্রি আমার আছে, আর রুটের মধ্যে এইচ স্কোয়ার মানে শুধু বাইরে এইচ, শুধু বাইরে এইচটা বেরোবে। তাহলে তাই তো পাচ্ছি আমি, ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু রুট থ্রি ইন্টু উচ্চতা, এইচ মানে আমি উচ্চতাটা ধরেছিলাম, ঠিক আছে, এইচটাকে আমি উচ্চতা ধরেছিলাম, তার মানে রুট থ্রি ইন্টু উচ্চতা, এখানেই তাই বলেছে ব্যাসার্ধ হবে উচ্চতা ইন্টু রুট থ্রি, তার মানে কি স্টেটমেন্টটা সত্য, এটা হচ্ছে সত্য, আটের দাগটা। বোঝা গেছে? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো, খুব মনোযোগ সহকারে দেখো। এবার বড় প্রশ্নে যাব, মানে সংক্ষিপ্ত এস এ। তো সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্নের প্রথমটা বলছে, দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সাংখ্যমানে সমান হলে উহার ব্যাসার্ধ কত হবে? তো এখানে আমার কী কী বলে দিয়েছে ভালোভাবে খেয়াল করো। একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সাংখ্যমানে সমান হলে তার ব্যাসার্ধটা নির্ণয় করতে হবে। তো আমি ধরে নিই, ধরি ব্যাসার্ধ সমান সমান আর একক, তিনের এক। এইবার এইগুলো খাতায় তোমাদের লিখে লিখে করতে হবে, আমি তেমনভাবেই করবো যেমনভাবে তোমরা খাতায় করবে। ধরি ব্যাসার্ধ সমান সমান আর একক এবং উচ্চতা, দুটো জিনিস আমার লাগে, ব্যাসার্ধ আর উচ্চতা, এইচ একক। বোঝা গেছে? তো এখানে আমার যেটা যেটা বলে দিয়েছে আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল, তাদের সূত্র কি? তাহলে অতএব আয়তন সমান সমান পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, এবং বক্রতলের ক্ষেত্রফল তোমরা বই খুলবে, সূত্র দেখবে, বক্রতলের মিলিয়ে নেবে, ক্ষেত্রফল সমান সমান টু পাই আর এইচ, টু পাই আর এইচ, এত, এটা হচ্ছে এত ঘন একক এবং এটা বর্গ একক, বর্গ একক। এখন আমার কি বলেছে যে আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান, সাংখ্য মানে সমান, তার মানে আমি বলতে পারি প্রশ্নানুসারে পাই আর স্কোয়ার এইচ সমান সমান টু পাই আর এইচ, এটা আমি বলতে পারি। তো এখান থেকে আমার কী বার করতে হবে যে ব্যাসার্ধ, উহার ব্যাসার্ধ নির্ণয় করো, আমার ব্যাসার্ধ মানে আর এর মানটা আমার নির্ণয় করতে হবে। তো দুদিক থেকে পাই পাই এইচ এইচ আমি কেটে দিতে পারি, তাহলে আমি পাচ্ছি কি আর স্কোয়ার সমান সমান টু আর, মানে এইদিকে দুটো আর আছে, এইদিকে একটা আর আছে, আমি দুদিক থেকে একটা আর কেটে দিলে এখান থেকে একটা আর কাটবে, এখান থেকে দুটো আরের মধ্যে একটা আর থেকে যাবে, বা আমি পাচ্ছি আর ইকুয়াল টু দুই, এত একক। তাহলে অতএব ব্যাসার্ধ সমান সমান সরি দুই একক। বুঝা গেছে? এই হচ্ছে অঙ্ক, টোটাল খুবই সহজ। তাহলে দুইয়ের দাগটা দেখো, দেখাও যে মিশ্র দ্বিঘাত করণী সেভেন মাইনাস রুট টু এর অনুবন্ধী করণী হলো সেভেন প্লাস রুট টু, সেভেন মাইনাস রুট টু এর অনুবন্ধী করণী হলো সেভেন প্লাস রুট টু, এটা আমাকে দেখাতে হবে। তো আমরা কি জানি যে এই করণীটার অনুবন্ধী করণী যদি এইটা হয় তাহলে এদের দুটো যোগফল এবং গুণফল সেই দুটো মূলদ সংখ্যা হবে। এখন আমরা যে দেখাতে বলেছে, তাহলে আমি কি দেখাবো, এইটা এবং এইটার যোগফল এবং এইটা এবং এইটার গুণফল দুটোই দেখাবো আমি, মূলদ সংখ্যা বেরিয়েছে, তাহলেই আমি বলতে পারি যে এইটার অনুবন্ধী করণী এইটা, ঠিক আছে। তো এটা একটু প্রথমে লিখতে হবে, তো সেই লেখাটা দেখো কি লিখতে হবে, এটা কত দাগ, দুয়ের দাগ, তিনের দুই। তো লেখাটা আছে, আমি লিখে নিচ্ছি তারপরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এই কথাটা তোমরা আগে লিখে নেবে, কোনো মিশ্র দ্বিঘাত করণীর করণী নিরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল ও গুণফল যদি মূলদ সংখ্যা হয় তবে তাকে ওই দ্বিঘাত করণীর অনুবন্ধী করণী বলা হয়। যে কথাটা আমি একটু মুখে বললাম সেটা একটু অঙ্কের ভাষায় লিখলাম, এই যে একটু সুন্দর ভাষায়, যাই হোক। তো তাহলে আমাকে কি দেখাতে হবে, এই যে দুটো করণী আছে তাদের যোগফল এবং গুণফল মূলদ সংখ্যা। তো প্রথমে আমি যোগফলটা দেখাবো, কী কী আছে, সেভেন মাইনাস রুট টু প্লাস সেভেন প্লাস রুট টু, এই দুটো করণীয় আমার আছে। তো এই দুটোর যোগফল আমি যদি মূলদ হয় কিনা দেখি, তাহলে এটা হবে সেভেন মাইনাস রুট টু, ব্র্যাকেট তুলে পাতাবো, প্লাস সেভেন প্লাসে প্লাসে প্লাস রুট টু, তাহলে দেখো মাইনাস রুট টু প্লাস রুট টু কেটে গেলে হবে আমার সাতাশ সাত, সরি এটা শুধু সেভেন, সাতাশ সাত চোদ্দো, যা একটি মূলদ সংখ্যা, যা একটি মূলদ সংখ্যা।
ওকে, 14 একটা মূলদ সংখ্যা, রুট বাদে যে কোনো সংখ্যাই মূলদ সংখ্যা, মানে যা রুটের থেকে বেরোয়, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটাই মূলদ সংখ্যা। এবার এদের গুণফলটা মূলদ হয় কিনা দেখি, তাহলে আছে 7 - √2 আর আছে 7 + √2। তো দেখো এটা একটা সূত্র হচ্ছে a + b * a - b, তার মানে আমি বলতে পারি a² - b² এর সূত্র, a² - b² সূত্র a + b * a - b সমান সমান 7² 7 × 7 = 49 - √2 এর স্কোয়ার করলে হবে 2, তাহলে 49 - 2 করলে হবে 47। এটাও একটি মূলদ সংখ্যা, এই কথাটাই তোমরা এখানে লিখবে যা একটি মূলদ সংখ্যা। তাহলে আমি দেখলাম যে যোগফলও একটি মূলদ সংখ্যা এবং এদের গুণফলও একটি মূলদ সংখ্যা, অতএব বলতে পারি যে 7 - √2 এর অনুবন্ধীকরণী 7 + √2। এই অঙ্ক খুবই সহজ অঙ্ক। চলো পরেরটায়, দেখো কি বলছে। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 π/ঘন সেমি, শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করি। শঙ্কুর উচ্চতা মানে এইচ এর মান আমাকে বলে দিয়েছে, শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেটা আমাকে নির্ণয় করতে হবে, আর একটা বলেছে আয়তন, আয়তন হচ্ছে 100 π। তাহলে আমার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে সেটা নির্ণয় করতে বলেছে, আমি ধরে নেব, ধরি ব্যাসার্ধের দৈর্ঘ্য তিনের দাগ, ধরি ব্যাসার্ধ = 8 সেমি, আর একটা উচ্চতার মানটা দিয়ে দিয়েছে, উচ্চতা h = 12 সেমি, আর একটা কি বলেছে আয়তন দিয়ে দিয়েছে। তাহলে আমাদের আয়তনের সূত্র কি, আয়তন = 1/3 π/r² h, 1/3 π/r² h, এত ঘন সেমি, এটা হচ্ছে আমাদের আয়তনের সূত্র। তো প্রশ্নানুসারে এটা সমান লিখতে পারি 1/3 π/r² h এর মান কত, 12, এই তো h এর মান 12। এবার যদি 3 আর 12 কাটাকাটি করি তাহলে আমার হবে 4, এত ঘন সেমি, = 4 π/r², এত ঘন সেমি। তো প্রশ্নানুসারে আমি বলতে পারি, প্রশ্নানুসারে 4 π/r² = এখানে বলেছে আয়তন হলো 100 π, মানে 100 π, দুদিক থেকে পাই পাই কেটে যাবে, বা r² = আমি বলতে পারি 100/4, 4 দিয়ে 100 কাটলে হবে আমার 25, বা r² = 25, বা r = √25, বা r = √5 5 5 25 হয় আমরা জানি। এবার আমরা কি জানি, রুটের মধ্যে থেকে দুটো একই সংখ্যা নিয়ে একটা সংখ্যা বেরোয়, তাহলে r = 5, অতএব নির্ণেয় ব্যাসার্ধের দৈর্ঘ্য, এই যে r এর মান তো 5 বেরিয়ে গেল আর আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরেছিলাম r একক বা 8 সেমি, তাহলে আমি বলতে পারি অতএব নির্ণেয় ব্যাসার্ধের দৈর্ঘ্য = 5 সেমি, উত্তর হবে 5 সেমি। বুঝে গেছে? তাহলে অঙ্কটা এই যে দেখে নাও তোমরা, আবার প্রথম থেকে ব্যাসার্ধ ধরে নিলাম, উচ্চতা দেওয়া আছে 12 সেমি, তাহলে আয়তনের সূত্র বসালাম, তাহলে এইটা ইকুয়াল টু যেটা বেরোলো সেইটা ইকুয়াল টু আমার 100 π, ওখানে বলে দিয়েছিলো যে আয়তন 100 π, তো সেখান থেকে আমি একটু সমাধান করে আর এর মানটা বের করলাম 5 সেমি। ব্যাস, খুবই সিম্পল। চলো পরের অঙ্কে, দেখো পরের অঙ্কটা বলছে যে এক্স ভ্যারাইজেস ওয়াই জেড এবং ওয়াই ভ্যারাইজেস জেড এক্স হলে দেখাও যে জেড একটি অশূন্য ধ্রুবক, জেড ইকুয়াল টু অশূন্য ধ্রুবক আমাকে দেখাতে হবে, আমার মেন লক্ষ্য থাকবে জেড ইকুয়াল টু অশূন্য ধ্রুবক। ওকে, তাহলে আমার যেটা বলে দিয়েছে x = x ভ্যারাইজেস yz, আমি সেটা লিখি IV x ভ্যারাইজেস yz, এবং আর একটা আমার বলে দিয়েছে y ভ্যারাইজেস zx, আর একটা বলেছে y ভ্যারাইজেস zx। ওকে, তো এখান থেকে আমি যে ভেদের সূত্র অনুযায়ী আমি কী পাই,
বা ভেদের নিয়ম অনুযায়ী এক্স ভ্যারাইজেসটা তুলে আমি একটা অশূন্য ধ্রুবক আনলাম কে, আর আছে এখানে ওয়াই জেড। এখানে ওয়াই ইকুয়াল টু একই রকমভাবে এটা আমি কে ওয়ান ধরলাম, এটাকে আমি কে টু ধরলাম, একটা ধ্রুবক পদ নিলাম, আর আছে জেড এক্স, জেড এক্স। এবার এখানে লিখতে হবে যেখানে কে ওয়ান কে টু অশূন্য ধ্রুবক, এটা লিখতেই হবে, ওকে, কারণ কে ওয়ান কে টু হঠাৎ করে কোথার থেকে আসলো। এবার এই যে ওয়াই এর মান যেটা আছে, এই যে ওয়াই এর জায়গায় এই মানটাকে আমি বসিয়ে দেব। ওয়াই ইকুয়াল টু আমি কী পাচ্ছি, কে টু জেড এক্স। এই কে টু জেড এক্সটা আমি ওয়াই এর জায়গায় বসিয়ে দেবো, বা আমি এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু কে ওয়ান যেটা আছে সেটা লিখলাম, ওয়াই এর জায়গায় আমি কী লিখবো, কে টু জেড এক্স, কে টু জেড এক্স ইন টু, এখানে একটা জেড আছে, জেড। তো দুদিক থেকে দেখো আমার এক্স এক্স কেটে যাচ্ছে সমান সমান এদিক ওদিক এক্স এক্স, বা আমি এখানে পাচ্ছি যে ওয়ান ইকুয়াল টু কে ওয়ান কে টু, দুটো জেড আছে মানে জেড স্কোয়ার, বা আমি জেড স্কোয়ার সমান সমান কী পাবো, ওয়ান বাই কে ওয়ান কে টু, ওকে, বা জেড ইকুয়াল টু কী পাচ্ছি, রুট ওভার ওয়ান বাই কে ওয়ান কে টু। তো কে ওয়ান কে টু সবই তো ধ্রুবক, কে ওয়ান কে টু যদি ধ্রুবক হয় তাহলে রুট ওভার কে ওয়ান কে টু তো ধ্রুবক অবশ্যই হবে, তাহলে অতএব আমি লিখতে পারি জেড একটি অশূন্য ধ্রুবক। অশূন্য ধ্রুবক আমাকে প্রমাণ করতে বলেছিল যে দেখাও যে জেড একটি অশূন্য ধ্রুবক, আমি প্রমাণ করে দিলাম কীভাবে, যে জেড ইকুয়াল টু ধ্রুবক, জেডের মান সব কিছু ধ্রুবক পদ দিয়ে আছে, আমি সেটাই বের করলাম, সেটা বের করে আমি বলতে পারি জেড একটি অশূন্য ধ্রুবক, খুবই সহজ অঙ্ক, দেখে নাও। তো চলো পরের অঙ্কে, পরের অঙ্কটা বলেছে দেখো, তিন বন্ধু এবিসি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন, তারা ঠিক করেন মোট আয়ের 2/5 কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 আয় হয় তাহলে কাজের জন্য এ এর আয় বি এর আয়ের থেকে কত বেশি হবে। তো আমাদের মেন কি দিয়েছে, তিনজনের অনুপাতটা দিয়েছে, কী অনুপাতে ভাগ করে নেবে, সমস্যা থাকলো না, অনুপাত আমরা পেয়ে গেলাম, এবার আমরা ভাগ হার বের করবো। তারপরে কি বলেছে, এক মাসে 29,260 আয় হয়েছে, কিন্তু সেই আয়ের 2/5 আগে আমাদেরকে বার করতে হবে, কারণ এখানে বলেছে যে মোট আয়ের 2/5 এই অনুপাতে ভাগ করে নেবেন। তাহলে আমি সেটা করি, মোট আয়ের 2/5 সেটা কত হয় সেটা আমি বার করি। তাহলে আমি প্রথম থেকে লিখে লিখে যেমনভাবে করছি তেমনভাবেই করব, যে মোট আয় এটা কতের দাগ, 5-এর দাগ, মোট আয় সমান সমান 29,260, এটা আমার মোট আয়। তো মোট আয়ের 2/5 আমাদের ভাগ হবে, তো মোট আয়ের 2/5 কত সেটা আমি আগে বের করি, মোট আয়ের 2/5 সমান সমান মোট আয় কত ছিল, 29,260 ইন্টু 2/5, এটা কাটাকাটি করলে হবে, 5 দিয়ে এটা কাটা যাবে, এবং কাটাকাটি করলে হবে 5852, 5852, 5852 ইন্টু 2 করলে হবে 40711, ওকে, এত টাকা, এত টাকা ভাগ হবে কি অনুপাতে, এখানে অনুপাতটা বলে দিয়েছে 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। তাহলে আমি সেই অনুপাতটা লিখি, a:b:c = 3:2:2, তাহলে a এর ভাগহার সমান সমান কত, 3/, এই তিনটে যোগফল, 3 আর 2 5 আর 2 7, b এর ভাগহার 2/7, সি এর ভাগার আমার লাগবে না, কারণ এখানে শুধুমাত্র এ এর আয় বি এর আয়ের থেকে কত বেশি সেটা বের করতে হবে, তাহলে আমার এ এর আয় এবং বি এর আয় এই দুজনের আয় বের করলেই হবে। তাহলে এত টাকার মধ্যে এ কত টাকা পাবে এবং এত টাকার মধ্যে বি কত টাকা পাবে, সেটাই হচ্ছে এদের দুজনের আয়। তাহলে আমি লিখতে পারি এ এর আয় সমান সমান এ এর ভাগার কত ছিল, 3/7 ইন্টু কত টাকার মধ্যে, 11,704। এবার সেই দুটো যদি আমি কাটাকাটি করে দিই তাহলে হবে আমার 1672, গুণ করলে হবে 6150,
5,016 টাকা। এ রায় হলো আমার 5,016 টাকা। এবার আমি বিয়ের আয়টা বের করব। বিয়ের আয় এ খুব সহজ অঙ্ক, অংশীদারি কারবারের অঙ্ক। তো বিয়ের ভাগ আর কত ছিল, 2/7 × 11,704। 11,704 কাটাকাটি করলে সেই একই জিনিস হবে, 1,672। 1,672 গুণ 2 করলে হবে 4,433, মানে 3,344 টাকা। আমি এ রায় পেয়ে গেলাম 5,016 টাকা, বি এ রায় পেয়ে গেলাম 3,344 টাকা। তাহলে আমার যেটা এখন বের করতে বলেছে যে এ রায় বি এ রায়ের থেকে কত বেশি, সেটা আমি কী করে করব, এটা থেকে এটা বিয়োগ করে দিয়ে বের করব, এত বেশি, খুবই সহজ অঙ্ক। তাহলে অতএব এ এর আয় বি এর থেকে 5,016 - 3,344 সমান সমান, এই দুটো বিয়োগ করলে কত হবে, 2,761, এত টাকা বেশি। খুব সহজ অঙ্ক, আমি আর একবার করাচ্ছি, আমি আর একবার বলে দিচ্ছি। দেখো প্রথমে মোট আয় বলেছে 29,260 টাকা, আমাকে বের করতে হবে মোট আয়ের 2/5 অংশ, যেহেতু বলেছে মোট আয়ের 2/5 অংশটাই ভাগ হবে। তো মোট আয়ের 2/5 অংশ মানে মোট আয় × 2/5, তো করলে হবে 11,704 টাকা আমার হয়েছে। তো সেই টাকাটা ভাগ হবে কী অনুপাতে, 3:2:2 অনুপাতে। এবার আমাকে বার করতে হবে এ এবং বি এর ভাগার, এ এবং বি এর ভাগারটা আমি বার করে নিলাম। বার করে তাহলে এ এর আয়, তাহলে এ এর ভাগার যা ছিল তার সাথে মোট আয়টা গুণ করে দিলে এ এর আয় বেরোবে। বি এর আয়টাও সেম, বি এর যে ভাগার 2/7 সেই ভাগার সাথে যে টাকাটা ভাগ হবে সেই টাকাটা গুণ করে দিলে আমার বি এর আয় বেরোলো। তো যখন এ এর আয় এবং বি এর আয় পেয়ে গেলাম, তার মানে নিশ্চয়ই আমরা এখান থেকে বিয়োগ করে বলতে পারি যে এ এর আয়টা বি এর থেকে কত বেশি। খুব সহজ অঙ্ক। ওকে চলো পরের অঙ্কে। একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4। একটা চোঙ আছে এবং একটা শঙ্কু আছে, তাদের ব্যাসার্ধের অনুপাত দিয়েছে 3:4, তাদের আয়তনের অনুপাতও দিয়েছে 9:8। তাহলে চোঙ এবং শঙ্কুর উচ্চতার অনুপাত কত, চোঙ এবং শঙ্কুর উচ্চতার অনুপাত কত। তাহলে আমি তাদের ব্যাসার্ধ এবং উচ্চতাগুলো ধরে নিই আগে। ওকে আমি ধরি, এই পৃষ্ঠায় করি বিআই, ধরি প্রথমে আছে চোং, চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা যথাক্রমে আর ওয়ান ও এইচ ওয়ান, মানে চোঙের ব্যাসার্ধ আর ওয়ান ধরলাম এবং চোঙের উচ্চতা এইচ ওয়ান ধরলাম। আর একটা কী আছে আমার, চোঙ বলেছে এবং শঙ্কু বলেছে এবং শঙ্কুর, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতা যথাক্রমে আর টু ও এইচ টু। তাহলে আমি দুজনের ব্যাসার্ধ এবং উচ্চতা উচ্চতা ধরে নিলাম। তাহলে আমার প্রথম ক্ষেত্রে কী দিয়েছে, ব্যাসার্ধের অনুপাত দিয়েছে 3:4। তাহলে আমি প্রথম ক্ষেত্রে বলতে পারি আর ওয়ান ইস টু আর টু সমান সমান 3:4, বা আর ওয়ান বাই আর টু সমান সমান 3/4। এটা আমার থাক, এই জিনিসটা আমার করা থাক, আর ওয়ান বাই আর টু সমান সমান 3/4, এটা আমার থাক। এবার আমার বলেছে যে তাদের আয়তনের অনুপাত দিয়েছে 9:8। তাহলে প্রথমে চোঙের আয়তন কত হবে, চোঙের আয়তন, চোঙের আয়তন সমান সমান পাই আর স্কোয়ার এইচ, মানে পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান, এটা হচ্ছে চোঙের আয়তন এত ঘন একক। আর শঙ্কুর আয়তন কত, শঙ্কুর আয়তন সমান সমান আমি জানি 1/3 πr² h, 1/3 πr² h² এত ঘন একক, কারণ চোঙের ব্যাসার্ধ ধরেছিলাম আর এবং উচ্চতা ধরেছিলাম এইচ, তাহলে চোঙের আয়তন πr² h, মানে আর ওয়ান এইচ ওয়ান। শঙ্কুর তাই ব্যাসার্ধ ধরেছিলাম আর টু, উচ্চতা ধরেছিলাম এইচ টু, তাহলে আয়তন হবে 1/3 πr² h²
এত ঘন একক, তো দুটোর অনুপাত মানে পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান ইস টু একের তিন পাই আর টু স্কোয়ার এইচ টু সমান সমান কত। দুজনের অনুপাতটা কী বলেছে, এই যে তাদের আয়তনের অনুপাত নাইন ইস টু এইট, তাহলে আমি বলতে পারি এটা ইকুয়াল টু নাইন ইস টু এইট, এটাই তো তাদের আয়তনের অনুপাত। চোঙের আয়তন শঙ্কুর আয়তন, চোঙের আয়তন শঙ্কুর আয়তন, তাদের অনুপাত হচ্ছে নাইন ইস টু এইট। ঠিক আছে, তাহলে এটাকে আমি এখন ওপর নিচে করে পাতাই, এটা আমি লিখতে পারি পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান বাই একের তিন পাই আর টু স্কোয়ার এইচ টু, পাই পাই কেটে আছে ইকুয়াল টু নাইন বাই এইট, এদিকতে দুদিকতে পাই পাই কেটে গেল। তো আমার থাকলো কি আলটিমেটলি এই তিনটাকে যদি আমি উপরে তুলি শুধু একটা তিন হবে ইন্টু আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি আর ওয়ান বাই আর টু তার হোল স্কোয়ার ইন্টু আমার আছে এইচ ওয়ান বাই এইচ টু, এইচ ওয়ান বাই এইচ টু সমান সমান নাইন বাই এইট। ওকে, বা থ্রি ইন্টু আর ওয়ান বাই আর টুর মান আমি আগেই বের করেছিলাম, আর ওয়ান বাই আর টুর মান হচ্ছে থ্রি বাই ফোর, তাহলে আমি এখানে এই আর ওয়ান বাই আর টুর জায়গায় আমি থ্রি বাই ফোর বসিয়ে দিই তার স্কোয়ার ইন্টু এইচ ওয়ান বাই এইচ টু সমান সমান নাইন বাই এইট, বা থ্রি ইন্টু থ্রি বাই ফোর তার হোল স্কোয়ার মানে তিনের স্কোয়ার মানে নয় তলায় চারের স্কোয়ার মানে চারি চারি ষোলো ইন্টু এইচ ওয়ান বাই এইচ টু সমান সমান নাইন বাই এইট, বা এখান থেকে এই যে তিন নং সাতাশ বাই ষোলো আছে আমাকে এখান থেকে এইচ ওয়ান বাই এইচ টুর মানটা বার করতে হবে, যেহেতু দুটোর উচ্চতার অনুপাত চেয়েছে মানে প্রথমটার উচ্চতা আর এটা দ্বিতীয়টার উচ্চতা এদের অনুপাত চেয়েছে, তাহলে এইচ ওয়ান বাই এইচ টু সমান সমান এইদিকে কী ছিল নাইন বাই এইট ইন্টু এইগুলোকে যদি আমি এই সাইডে পাঠাই সব তো গুণ আছে তাহলে সবগুলো উল্টে যাবে, মানে তিনটা উল্টে গেলে হবে ওয়ান বাই তিন ইন্টু নয় বাই ষোলোটা উল্টে গেলে হবে ষোলো বাই নয়, এবার কাটাকাটি নর্মাল নয় নয় কেটে দিলাম আটতে গেলে আট দুগুণ ষোলো, তাহলে আমি পাচ্ছি যে এইচ ওয়ান বাই এইচ টু সমান সমান ওপরে আছে দুই নিচে আছে তিন টু বাই থ্রি, তাহলে বাপ আমি বলতে পারি এইচ ওয়ান ইস টু এইচ টু সমান সমান টু ইস টু থ্রি, তাহলে আমাকে তো এটাই চেয়েছিলো যে তাদের উচ্চতার অনুপাত কত, এই যে তাদের চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাতটা নির্ণয় করো, তাহলে দুটোর উচ্চতা আমি ধরে নিয়েছিলাম এইচ ওয়ান এবং এইচ টু, তাহলে বলতে পারি তাদের উচ্চতার অনুপাত টু ইস টু থ্রি, ব্যাস বেরিয়ে গেল উত্তর, কত সহজ, খুবই সহজ। তারপর পরের অঙ্কটা কী বলছে দেখো, যদি ওয়াই ভ্যারাইজেস এক্স কিউ এবং ওয়াই এর বৃদ্ধি এইট ইস টু সাতাশ অনুপাতে হয় তাহলে এক্স এর বৃদ্ধি কী অনুপাতে হবে, দেখো অঙ্কটা কীভাবে করতে হবে ভালোভাবে দেখবে, ভি আই আই প্রথমে আমাকে বলে দিয়েছে যে ওয়াই ভ্যারাইজেস এক্স কিউ, আমি এখান থেকে লিখে নিতে পারি ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এক্স কিউ, যেখানে কে ইকুয়াল টু কী অশূন্য ধ্রুবক গেল, তাহলে আমার এখানে বলেছে যে ওয়াই এর বৃদ্ধি এইট ইস টু সাতাশ অনুপাতে হয়, আমি এটা সেটা লিখে নেই ওয়াই এর বৃদ্ধি ইকুয়াল টু এইট ইস টু সাতাশ, মানে আমি এখানে ধরে নিতে পারি ওয়াই এর বৃদ্ধি ওয়াই ওয়ান ইকুয়াল টু এইটে হলে আমি এই যে ওয়াই এর বৃদ্ধি এইট ইস টু সাতাশ তো আমি ধরে নিলাম ওয়াই এর বৃদ্ধি এইটে এবং সাতাশে, তো ওয়াই ওয়ান মানে প্রথম বৃদ্ধিটা আমি ধরে নিলাম ওয়াই ওয়ান ইকুয়াল টু এইটে হলে এক্সের বৃদ্ধি হবে এক্স ওয়ান, আবার ওয়াই এর বৃদ্ধি ওয়াই টু যখন সাতাশ এ তখন এক্সের বৃদ্ধি হবে এক্স টু, এটা আমি ধরে নিলাম কারণ ওয়াই এর বৃদ্ধি আমি জানি এইটা সাতাশ, এক্সের বৃদ্ধিটা আমাকে নির্ণয় করতে হবে মানে এক্স ওয়ান ইস টু এক্স টু এই জিনিসটাকে আমাদেরকে নির্ণয় করতে হবে, তো এই যে সমীকরণটা বেরিয়েছিল এটাকে আমি এক নাম্বার দিই, এখন আমি এক নাম্বার থেকে পাই কী আছে এক নাম্বার ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এক্স কিউ, তাহলে প্রথম ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু এইটে
তাহলে অথবে আমি লিখতে পারি এইটে ইকুয়াল টু কে ইন্টু, যখন ওয়াই ইকুয়াল টু এইটে তখন এক্স ইকুয়াল টু কত, এক্স ওয়ান, মানে এক্স ওয়ান তার কিউব। আবার আবার যখন ওয়াই টু ইকুয়াল টু সাতাশে, মানে ওয়াই এর জায়গায় আমি যখন সাতাশে বসাবো, ওয়াই এর মান যখন সাতাশে তখন এক্স এর মান কত, কে ইন্টু এক্স এর মান তখন এক্স টু, মানে এক্স টু তার কিউব। এটাকে আমি দু নাম্বার দিই, এটাকে আমি তিন নাম্বার দিই, এখন দুই ভাগ তিন করি, কারণ আমার মেন উদ্দেশ্য এক্স ওয়ান বাই এক্স টুটা বের করা। তাহলে আমি দুই ভাগ তিন করে পাই, কি পাবো, দুই ছিল এইটে বাই সাতাশ এ ইকুয়াল টু এইদিকে হচ্ছে কে ইন্টু এক্স ওয়ান তার কিউব, এখানে কে ইন্টু এক্স টু তার কিউব। তাহলে দুদিক থেকে আমি এ এ কেটে দিতে পারছি, এখান থেকে আমি কে কে কেটে দিতে পারছি ওপর নিচে। তাহলে আমি লিখতে পারি এক্স ওয়ান কিউ বাই এক্স টু কিউ, একেবারে আমি লিখতে পারি এক্স ওয়ান বাই এক্স টু তার হোল কিউব সমান সমান আছে এইট বাই সাতাশ, মানে একটু ঘুরিয়ে লিখলাম, এটা এদিকে লিখলাম, এটাকে এদিকে লিখলাম, একই ব্যাপার। বা এক্স ওয়ান বাই এক্স টু তার হোল কিউব সমান সমান আট, দেখো দুইয়ের কিউব, দুইয়ের কিউব করলে হয় আট, ওকে, আর সাতাশকে তিনের কিউব করলে সাতাশ হয়, তিন তিরিকে নয় তিন নং সাতাশ। বা আমি বলতে পারি এক্স ওয়ান বাই এক্স টু তার হোল কিউব সমান সমান টু বাই থ্রি তার হোল কিউব। বা এক্স ওয়ান বাই এক্স টু দুদিক থেকে কিউব কিউব যদি তাড়িয়ে দিই তাহলে আমার থাকে দুই বাই তিন। বা এক্স ওয়ান ইস টু এক্স টু সমান সমান টু ইস টু থ্রি, তাহলে আমার এক্সের বৃদ্ধি কী অনুপাতে হবে, টু ইস টু থ্রি অনুপাতে হবে। তাহলে অতএব এক্স এর বৃদ্ধি সমান সমান টু ইস টু থ্রি, এই অনুপাতে হবে, এক্সের বৃদ্ধি টু ইস টু থ্রি অনুপাতে হবে। বোঝা গেছে অঙ্কটা? তো চলো তাহলে পরের অঙ্কে দেখো, পরে চারের দাগ, চারের দাগে দুটোই দুটো উপপাদ্য দিয়েছে। চারের একটা বলছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পরের সম্পূরক। এটাকে আমার প্রমাণ করতে হবে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পরের সম্পূরক। এটা তোমার বইয়ের পেজ নাম্বার 164 পৃষ্ঠার উপপাদ্য 38 দেখো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পরের সম্পূরক এই উপপাদ্যটা। এবং পরের যে উপপাদ্যটা বলেছে যে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বহিঃস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দুর সঙ্গে বহিঃস্থ বিন্দু, তো এই উপপাদ্যটা হচ্ছে 211 পৃষ্ঠা, 211 পৃষ্ঠা বার করো, 211 পৃষ্ঠার উপপাদ্য 41, 211 পৃষ্ঠার উপপাদ্য 41। তো এই দুটো উপপাদ্য আমি এখানে বোঝাচ্ছি না, কারণ এই দুটো উপপাদ্য আমি অনেক আগে আমার চ্যানেলে খুব সুন্দর সহজ ভাষায় বুঝিয়েছি, যাতে তোমরা উপপাদ্য দুটো যদি একবার মন দিয়ে দেখো তাহলে আশা করছি আর দ্বিতীয়বার তোমাদের বই দেখে পড়ার কোনো দরকার হবে না, ভিডিওটা জাস্ট একবার যদি মনোযোগ সহকারে দেখো। তো আমি তোমাদের ক্লাস টেনের সব উপপাদ্য করেছি এবং সেই উপপাদ্যের লিঙ্কগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, এই উপপাদ্য দুটোর লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে উপপাদ্য দুটো দেখে বুঝে করে নেবে, কারণ উপপাদ্য তোমরা কখনোই মুখস্থ করবে না। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি, অনেকে আছে উপপাদ্য মুখস্থ করে, উপপাদ্য মুখস্থ করলে তুমি এক সপ্তাহ হয়তো মনে রাখতে পারবে, এক মাস হয়তো মনে রাখতে পারবে, তারপরে তুমি অবশ্যই ভুলে যাবে, ভুলে যেতে বাধ্য, কিছু করার নেই, অঙ্ক কখনো মুখস্থ করার জিনিস না, অঙ্ক বোঝার জিনিস। তো তোমরা যদি বুঝে করো তাহলে অবশ্যই তোমরা পারবে, একা একা করতে পারবে পরবর্তীকালে। তো অবশ্যই তোমরা বুঝে নিও, কারণ এই উপপাদ্যগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য। আর তোমাদের সিলেবাসের মধ্যে, তোমাদের বইয়ের মধ্যে যত উপপাদ্য আছে সব আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, সেগুলো একটা প্লেলিস্টের মধ্যে আছে, তোমরা চ্যানেলে ঢুকলেই বুঝতে পারবে সমস্ত প্লেলিস্ট করা আছে ক্লাস টেন উপপাদ্য বলে, তো সেখান থেকে তোমরা করে নিতে পারো, অথবা আমি এই ভিডিও ডেসক্রিপশানেও দিয়ে দেবো। তো আমি এই উপপাদ্য দুটো এখন বোঝাচ্ছি না, আমি চলে যাচ্ছি ডাইরেক্ট পরের অঙ্কে। পরের অঙ্ক পাঁচের দাগ বলছে, পাঁচের এক, বার্ষিক 4% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে তা নির্ণয় করি। কত বছর, কত বছর মানে টি ইকুয়াল টু কত সেটা আমাকে বার করতে হবে। তো প্রথম থেকে আমার যেটা দিয়েছে সেটা আমি লিখে দেই,
পাঁচের এক, খুবই সহজ সরল সুদের অঙ্ক। পি ইকুয়াল টু কত? পি মানে আসল, আমি যেমনভাবে তোমরা করবে তেমনভাবে করো। আসল পি ইকুয়াল টু 600 টাকা, 600 টাকা। সময় ইকুয়াল টু টি, ধরি, এটা আমি ধরে নিয়েছি সময়টা টি। আর সুদের হার আর ইকুয়াল টু 4%। এবং আর একটা জিনিস বলে দিয়েছে, আমার 600 টাকা সুদ 168 হবে, মানে বার্ষিক সুদ, সুদ মানে আয়, যেটাকে আমরা বলি আয়, আয় ইকুয়াল টু 168 টাকা। তো আমরা জানি সরল সুদের একটা সূত্র, সেটা হচ্ছে আয় ইকুয়াল টু পিটিআর বাই 100। আয় মানে সুদ ইকুয়াল টু পিটিআর বাই 100, মানে আসল সময় সুদের হার বাই 100। এই সূত্রটা আমরা সবাই জানি, সরল সুদ খুবই সহজ চ্যাপ্টার। এই সূত্রে এখন এই যে মানগুলো এখানে বসিয়ে দাও, আই মান কত 168 বসিয়ে দিই, 168 ইকুয়াল টু, পি এর মান কত 600 বসিয়ে দিই, 600 ইনটু টি এর মান, টি এর মানটা আমাকে বার করতে হবে, টি টি রাখি কারণ আমাকে সময়টা বার করতে বলেছে কত বছরের সুদ দিতে হবে, তার মানে আমার টিটা বার করতে হবে। ইনটু আর এর মান কত 4%, আর এর মান 4 বসিয়ে দিই, ইনটু বাই 100, কাটাকাটি করি, 100 দিয়ে 600 কাটলে 6 পড়ে থাকে, বা আমি কি পাচ্ছি 168 ইকুয়াল টু 4×6 টি, বা এখান থেকে আমি টি সমান সমান কি পাচ্ছি 168/24। এটাকে কাটাকাটি করলে দেখবে তোমরা পাবে 7, 24×7 করলে 168 হয়, বা টি ইকুয়াল টু 7, অতএব নির্ণেয় সময় 7 বছর। খুব সহজ অঙ্ক, খুব সহজ, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এই সুদ অঙ্কগুলো, এইসব অঙ্ক তোমাদের একা একাই পারা উচিত, সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। তো দেখো দুয়ের দাগটা কী বলছে, বলছে কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর পরে, সুদে আসলে এত টাকা হবে, 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে, কত টাকা মানে পি ইকুয়াল টু কত সেটা আমাকে বার করতে হবে, আসলটা কত সেটা বার করতে হবে। খুব সহজ অঙ্ক এটা, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। তো দেখো 5×2 আমি পাতাচ্ছি, 5×2 ধরি আসল, এই অঙ্কের ক্ষেত্রে যেগুলো দিয়ে দেয় সেগুলো আমাকে আগে লিখে নিতে হয়, আসল সমান সমান পি টাকা, এটা আমি ধরে নিলাম কারণ যেহেতু আমার আসলটাকেই বার করতে হবে। এখন চক্রবৃদ্ধি সুদের হার কত, চক্রবৃদ্ধি সুদের হার আর ইকুয়াল টু 5%, আর কি বলেছে আমাকে যে সময় এন ইকুয়াল টু 2 বছর, তাহলে সমূল চক্রবৃদ্ধি কত, সমূল চক্রবৃদ্ধি সমান সমান কত, পি ইন্টু 1+ আর বাই 100^n, এটা হলো চক্রবৃদ্ধি সুদের সূত্র। সমূল চক্রবৃদ্ধি সমান সমান আমি লিখতে পারি পি ইন্টু 1+ আর বাই 100^n। এবার যার মান সেই জায়গাটায় বসাও, পি এর মান পি মানে পি এর মানটাই আমাকে বার করতে হবে, 1+ আর এর মান কত 5/100^n, এর মান কত 2, এন এর মান 2, যার মান আমি তার জায়গায় বসিয়ে দিলাম, ইকুয়াল টু পি ইন্টু এটা 5 দিয়ে গেলে হবে 5×20 মানে এটাই যদি আমি লসাগু করি একেবারে করছি 20 × 1 = 20+ এখানে আছে 1 তার স্কোয়ার, সমান সমান এখানে কিছু নেই মানে তো 1 আছে, মানে 5 দিয়ে কাটাকাটি করলে, তাহলে এটা হবে পি ইন্টু 20×1 = 21/20 তার স্কোয়ার, এইটা হচ্ছে আমার সমূল চক্রবৃদ্ধি। তো আমি কি জানি এইটা সমান সমান কী হবে, এইটা সমান সমান আমাকে এখানে বলেই দিয়েছে যে সুদে আসলে 3,528 টাকা হবে, পি ইন্টু 21/100, এটা আমার বেরিয়েছে সমূল চক্রবৃদ্ধি সমান সমান পি ইন্টু 1/100, মানে এইটা সমান সমান কি, এইটা সমান সমান আমার 3,528 টাকা। তাহলে আমি এখন লিখতে পারি প্রশ্নানুসারে, এই খাতার শেষে পৃষ্ঠা নেই তোমাদের বোঝার জন্য, আমি ডাইরেক্ট অন্য খাতায় চলে যাচ্ছি, প্রশ্নানুসারে পি ইন্টু 21/20 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত 3,528 টাকা,
3,528। বা আমাকে পি এর মানটা বার করতে হবে, তাহলে পি ইন্টু এটা আছে 3,528 ইন্টু, এটা এখানে উল্টে যাবে মানে 20/21 তার হোল স্কোয়ার সমান সমান 3,528 ইন্টু, স্কোয়ার আছে তো 20/21 ইন্টু 20/21। তো 21 দিয়ে যদি তুমি এটাকে কাটো তাহলে তোমার আসবে 168, 168। আবার 21 দিয়েই যদি 168কে কাটো দেখবে 8 পাবে। এখন 8 × 20 × 20 যদি করো তাহলে তোমার হবে 3,200, গুণ করে তোমরা দেখে নাও। তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল অঙ্ক, শেষ করে দিয়েছি একটা ভিডিওতে সম্পূর্ণ। তার জন্য অবশ্যই একটা লাইক দিও, কারণ তোমাদের লাইকই আমার ইন্সপাইরেশন। তোমাদের অবশ্যই ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক দিও, যদি অপছন্দ করো তাহলে আর লাইক কি জোর করে দেবে নাকি তোমরা, তা তো দেবে না। যাই হোক, তো বুঝতে পেরেছো কি না অবশ্যই তোমরা কমেন্টে জানিও, না বুঝতে পারলেও জানিও। এবং এই অঙ্কগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করো, তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য বা তোমাদের সামনে টেস্ট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো অনেক স্কুলে হয়তো তোমাদেরকে আগের থেকে প্রশ্ন দিয়ে দেবে, বাড়ির থেকে করে তোমাদের জমা দিতে হবে, অথবা কোনো কোনো স্কুলে আবার এটাও শুনছি যে হবে যে স্কুলে বসিয়ে তোমাদেরকে অঙ্কগুলো করাবে। তো সেই ক্ষেত্রে তোমরা ভালোভাবে অঙ্কগুলোকে প্র্যাকটিস করো। তো ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে বলো কেমন লেগেছে, এবং বন্ধুদের কাছেও শেয়ার করে দিও ভিডিওটা, যাতে তাদেরও একটু সাহায্য হয়, যাতে অঙ্কগুলো তারাও বুঝতে পারে খুব সুন্দরভাবে। তো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, আজকে এই পর্যন্ত, শুভরাত্রি।